নমস্কার বন্ধুরা, ফায়ার ফাইট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আগামী দিনে পিএসসি ক্লার্ক, এনটিপিসি এবং ডাব্লিউপিপি মেনের পরীক্ষা কিন্তু হতে চলেছে। আসন্ন এই পরীক্ষাগুলোতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট জিকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হবে, তাই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা নতুন আছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি। পথের পাঁচালী চরিত্রের সুরকার কে? পথের পাঁচালী চরিত্রের সুরকার হলেন পণ্ডিত রবিশঙ্কর। অপশন বি ই দ্য রাইট অ্যান্সার, পণ্ডিত রবিশঙ্কর। নেক্সট কোশ্চেন হচ্ছে ঋজুদা। ঋজুদা চরিত্রের স্রষ্টা কে? ঋজুদা চরিত্রের স্রষ্টা হলেন বুদ্ধদেব গুহ। অপশন এ ই দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। হাজার চুরাশির মা উপন্যাসটি রচয়িতা কে? হাজার চুরাশির মা উপন্যাসটির রচয়িতা হলেন মহেশ্বতা দেবী। অপশন সি ই দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখব, ভারতীয় চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ পুরস্কার কোনটি? ভারতীয় চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ পুরস্কার কোনটি? এটি হবে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড হল ভারতীয় চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ পুরস্কার। কোশ্চেন আসতে পারে, দ্রোণাচার্য পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার দেয়া হয় শ্রেষ্ঠ প্রশিক্ষক, মানে শ্রেষ্ঠ কোচ যিনি, তাকে দেয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। সাহিত্য একাডেমি পুরস্কার কোন ফিল্ডে দেয়া হয়? সাহিত্য একাডেমি পুরস্কার দেয়া হয় সাহিত্যের উপর ভিত্তি করে দেয়া হয়, সাহিত্যের জন্য কিন্তু পুরস্কার দেয়া হয় সাহিত্য একাডেমি। পরবর্তী কোশ্চেন, বনফুল যে সাহিত্যিকের ছদ্মনাম তার নাম কি? অর্থাৎ বনফুল কার ছদ্মনাম? বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। অপশন বি ই দ্য রাইট অ্যান্সার, বলাইচাঁদ মুখোপাধ্যায়। পরবর্তী কোশ্চেন, ভারতের অস্কার প্রাপকের সুরকার কে? ভারতের অস্কার প্রাপকের সুরকার কে? এটির অ্যান্সার হলো এ আর রহমান। অপশন বি ই দ্য রাইট অ্যান্সার, এ আর রহমান। জয় হো গানটির জন্য তিনি অস্কার পেয়েছিলেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে ফেসবুকের উদ্ভাবক কে বা ফেসবুক কে তৈরি করেছিলেন? এটির সঠিক অ্যান্সার হবে, আপনারা সবাই জানেন, মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ হলেন ফেসবুকের উদ্ভাবক বা ফেসবুকের স্রষ্টা। পরবর্তী কোশ্চেন হচ্ছে, 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের প্রতি 1000 জন পুরুষে কতজন নারী সংখ্যা কতজন নারী রয়েছে বা নারীর সংখ্যা কত? অর্থাৎ নারী পুরুষের রেশিও চেয়েছে, যদি 1000 জন পুরুষ থাকে তবে নারীর সংখ্যা কত হবে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে? এটা হবে 940 জন। অপশন ডি ই দ্য রাইট অ্যান্সার, 1000 পুরুষে 940 জন নারী রয়েছে, অর্থাৎ নারী পুরুষের অনুপাত হলো 1000:940। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতের প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব কত? অর্থাৎ ভারতের জনঘনত্ব এখানে জানতে চেয়েছে বা ভারতের প্রতি কিমিতে জনঘনত্ব বর্গ কিমিতে জনঘনত্ব কত? এটির সঠিক অ্যান্সার হবে অপশন সি, 382 জন। 382 জন ই দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, সেটি হচ্ছে তেলেঙ্গানা রাজ্যের বর্তমান রাজ্যপাল কে? এখানে যে চারটা অপশন দেওয়া রয়েছে, যেহেতু এটা পুরনো সেট থেকে কালেকশন করা, তাই এখানে যে চারটা অপশন দেওয়া রয়েছে তার মধ্যে একটাও হবে না। আগে ছিল ইএসএল নরসিংহন, বর্তমানে টি সুধারঞ্জন বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল রয়েছেন, টি সুধারঞ্জন।
পরবর্তী কোশ্চেন আমরা দেখে দেখে নেব, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? ভারতের লৌহ মানব সবাই জানেন, সর্দার বল্লভ ভাই প্যাটেল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতের লৌহ মানব নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতের প্রথম প্রথম ভারতীয় উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ কোনটি? প্রথম ভারতীয় উপগ্রহ হলো কোনটি? সেটি হচ্ছে আপনারা সবাই জানেন, আর্যভট্ট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ অর্থাৎ ভারত থেকে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ নাম হলো আর্যভট্ট। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, সেটি হচ্ছে গুজরাটের রাজধানী, গুজরাটের রাজধানীর নাম কি? গুজরাটের রাজধানীর নাম হচ্ছে গান্ধীনগর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, গান্ধীনগর। পরবর্তী কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হরিপ্রসাদ চৌরাসিয়া, হরিপ্রসাদ চৌরাসিয়া যে বাদ্যযন্ত্রের সাথে জড়িত সেই বাদ্যযন্ত্রটির নাম কি? অর্থাৎ হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? এটির সঠিক অ্যান্সার হবে অপশন ডি, বাঁশি। বাঁশি, বাঁশির সাথে জড়িত, অর্থাৎ হরিপ্রসাদ চৌরাসিয়া বিখ্যাত বাঁশি বাঁশি বাজাত বা বাঁশি বাঁশি শিল্পী। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব, সেটি হচ্ছে ফিরোজ শাহ কোটাল ক্রিকেট স্টেডিয়াম, ফিরোজ শাহ কোটাল ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? ফিরোজ শাহ কোটাল ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত নিউ দিল্লি। অপশন বি ই দ্য রাইট অ্যান্সার, নিউ দিল্লি বা নতুন দিল্লিতে। পরবর্তী কোশ্চেন, যে খেলার সঙ্গে ব্যাটন কাপ জড়িত সেই খেলাটির নাম কি? সেই খেলাটির নাম হলো হকি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ হকির সাথে ব্যাটন কাপ জড়িত। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে গগন নারাং, গগন নারাং যে খেলার সাথে যুক্ত সেই খেলাটির নাম কি? গগন নারাং যে খেলার সাথে যুক্ত সেই খেলাটির নাম কি? গগন নারাং হচ্ছে শুটিং এর সাথে যুক্ত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, শুটিং। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর ফুসফুস, খুব ইম্পর্টেন্ট, পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন জঙ্গলকে, বিখ্যাত জঙ্গল অ্যামাজন জঙ্গল। অ্যামাজন জঙ্গল যেখানে কিছুদিন আগে দাবানল হলো, এই অ্যামাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রেডিক্লিফ লাইন, রেডিক্লিফ লাইন যে দুটি দেশের সীমারেখা সেই দুটি দেশের নাম কি? এখন দেখুন, রেডিক্লিফ লাইন হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমারেখা, হচ্ছে রেডিক্লিফ লাইন। কোশ্চেন আসতে পারে নেপাল, এই সরি, ভারত এবং চীনের মধ্যে যে সীমারেখা রয়েছে সেটির নাম কি? সেটির নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবেন, ভারত এবং চীনের মধ্যে যে সীমারেখা রয়েছে সেটির নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে রেডিক্লিফ লাইন, আরেকটি রয়েছে সীমারেখা ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে সেই সীমারেখাটির নাম কি? আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবেন। পরবর্তী কোশ্চেনে জেনে যাচ্ছি, চলে যাচ্ছি, সেটা হচ্ছে পোসো, পোসো পেসো কোন দেশের মুদ্রা? পেসো কোন দেশের মুদ্রা? এটির সঠিক অ্যান্সার হবে অপশন এ, চিলি। চিলির মুদ্রা হলো পেসো, পেসো হলো চিলির মুদ্রা। পরবর্তী কোশ্চেন হচ্ছে রবিনসন ক্রুসো, রবিনসন ক্রুসো এ গ্রন্থের লেখক কে? পরবর্তী কোশ্চেন, রবিনসন ক্রুসো গ্রন্থের লেখক কে? এটির সঠিক অ্যান্সার হবে ড্যানিয়েল, ড্যানিয়েল ডিফো, ড্যানিয়েল ডিফো। রবিনসন ক্রুসো গ্রন্থের লেখক ড্যানিয়েল ডিফো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি,
সেটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চান, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এটির সঠিক অ্যান্সার হবে 5ই জুন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চান, বিশ্ব ক্রেতা দিবস কবে পালিত হয়? বিশ্ব ক্রেতা দিবস পালিত হয় 15ই মার্চ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বিশ্ব ক্রেতা দিবস পালিত হয় 15ই মার্চ। পরবর্তী কোশ্চান, লোকমান্য নামে কে পরিচিত? আপনারা সবাই জানেন লোকমান্য নামে পরিচিত হচ্ছে বাল গঙ্গাধর তিলক। খুব ইম্পর্টেন্ট কোশ্চান, বাল গঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত। পরবর্তী কোশ্চান, কর্বেট জাতীয় উদ্যান, খুব ইম্পর্টেন্ট কোশ্চান, কর্বেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটির সঠিক অ্যান্সার হবে অপশন ডি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কর্বেট জাতীয় উদ্যান অবস্থিত। পরবর্তী কোশ্চান, মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা কে? মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা হলেন বিশাখা দত্ত, অপশন বি ই দ্য রাইট অ্যান্সার। বিশাখা দত্ত, অপশন ডি ই দ্য রাইট অ্যান্সার, বিশাখা দত্ত। পরবর্তী কোশ্চানে যাচ্ছি, রোমানিয়ার রাজধানীর নাম কি? রোমানিয়ার রাজধানীর নাম হচ্ছে বুখারেস্ট। রোমানিয়ার রাজধানীর নাম বুখারেস্ট। পরবর্তী কোশ্চান, প্রাইড অ্যান্ড প্রেজুডিস গ্রন্থের রচয়িতা কে? প্রাইড অ্যান্ড প্রেজুডিস গ্রন্থের রচয়িতা হলেন জেইন অস্টিন হলেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস গ্রন্থের রচয়িতা, জেইন অস্টিন। পরবর্তী কোশ্চান হচ্ছে যে ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? এটির সঠিক অ্যান্সার হবে ব্যাডমিন্টন, অপশন বি ই দ্য রাইট অ্যান্সার, ব্যাডমিন্টন। শরীরের কোন অঙ্গ ডিপথেরিয়ায় আক্রান্ত হয়? শরীরের কোন অঙ্গ ডিপথেরিয়ায় আক্রান্ত হয়? এটির সঠিক অ্যান্সার হবে অপশন সি, যকৃৎ ডিপথেরিয়ায় আক্রান্ত হয়। পরবর্তী কোশ্চেন হচ্ছে, কুতুব মিনার কে নির্মাণ করেন? এখন দেখুন, কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক এবং শেষ করেছিলেন ইলতুতমিস। এখন কুতুব মিনার কে নির্মাণ করেন, এই কোশ্চেনটা যদি আসে এবং এই দুটো অপশনে থাকে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি, কুতুবুদ্দিন আইবক। ওকে, পরবর্তী কোশ্চেন, শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু গোবিন্দ, অপশন সি ই দ্য রাইট অ্যান্সার। সরি, গুরু গোবিন্দ নয়, অপশন ডি, গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক, গুরু নানক, অপশন ডি ই দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন হচ্ছে, পৃথিবীর নিকটতম গ্রহ হলো কি? শুক্র, অপশন সি ই দ্য রাইট অ্যান্সার, শুক্র হলো পৃথিবীর নিকটতম গ্রহ। স্বভাবতই কোশ্চেন আছে, সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ, অপশন বি ই দ্য রাইট অ্যান্সার, বুধ হলো সূর্যের নিকটতম গ্রহ। তো আজকে এই কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবেই, মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।